দিদি, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। এখন এখন কে দেখা করতে শর্টে যাবো তো? সেটা তো জানি না, তবে কৌশিকদা তোমাকে দেখা করে নিতে বললো, তোমার শর্টটা পরে নেবে। ও আচ্ছা, পাঠিয়ে দাও। আচ্ছা, ম্যাডাম একটু ডিসটার্ব করতাম। তোরা যা, আমি ডেকে নেব। ওকে, আসুন। দরজা বন্ধ করে দেবেন। আমার অসুবিধা হবে না? নিশ্চয়ই নাম ভুলে যাননি। নাম বলি তুমি। আমি হচ্ছি ওই ইনভেস্টিগেটিং অফিসার কুণ্ডু, ইন্সপেক্টর কুণ্ডু। বাহ, আচ্ছা আপনাদের এই যে সিরিয়াল হয়, তাতে ফাইট টাইট থাকে না, ফাইট সিন থাকে না? না, আপনি এটা জানতে এসেছেন? না ঠিক এটা নয়, বাইরে বসেছিলাম তো অনেকক্ষণ ধরে, বসে বসে দেখছিলাম। হেভি কষ্টের ব্যাপার কিন্তু, শক্ত। এই যে আপনাদের রিস্কের সিনগুলো থাকে, ধরুন কার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এই বাড়ির উপর থেকে কেউ লাফিয়ে পড়ছে, এগুলো সব আপনাদের নিজেদের করতে হয়? আসলে বাংলা সিরিয়ালে না এসব করে হয় না। আমার বউ তাই বলছিল। বোম্বেতে কিন্তু থাকে হিরো হিরোইনদের এইসব রিস্কেরগুলো নিজেদের করতে হয় না, অন্যেরা সব লোকজন থাকে যারা এগুলো করে টোড়ে দেন। কি যেন বলে ওনাদের, ডামি বডি ডাবল। ও, আপনার কোনো বডি ডাবল নেই? না। আপনি নিজে কখনো কারো ডামি হয়ে কাজ করেছেন? কি বলছেন বলুন তো আপনি। দেখুন মিসেস সেনকে, মানে শর্মিলা সেনকে কি মেরেছে আপনিও জানেন, আমিও জানি। আপনাকে নিজের মুখে বলাতে চাইছিলাম। আমি আমি কিন্তু বুঝতে পারছি না কি কি এসব ভুলভাল বলে যাচ্ছেন তখন থেকে। দেখুন আমরা তো খুনিকে ধরবই, আর যদি স্বীকার করে ফেলেন তাহলে শাস্তি খানিকটা কমবে, আর তা যদি না করেন, মানে যখন আমরা আপনাকে ধরবো তখন কিন্তু লম্বা খাবেন, বছর দশেক তো বটে। থ্রেট করছেন আমাকে আপনি? শুনুন মিস্টার কুণ্ডু, আইন কিন্তু আমিও একটু একটু বুঝি না, সুতরাং এই যে আপনি এখন আমাকে হ্যারাস করছেন তার জন্য আমি আপনাকে সু করে দিতে পারি। আশা করি এটা জানার পর থেকে আপনি আর আমাকে বিরক্ত করতে আসবেন না ফালতু। আচ্ছা, এই ডাক্তার সেনের সাথে আপনার সম্পর্কটা কি? শুধু ডাক্তার পেশেন্টেরই? হাউ ডেয়ার ইউ, আপনি আদিত্যর মতো একটা মানুষের নামে এরকম ভুলভাল কথা বলে বেড়াচ্ছেন, আপনার আটকাচ্ছে না? আদিত্য, আদিত্য, আপনার থেকে বয়সে তো খানিকটা বড়ই হবে, নাম ধরে ডাকছেন। মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে কিচ্ছু বেরোয় না। দেখুন ম্যাডাম, আমাদের ট্রেনিং এর সময়, মানে পুলিশ ট্রেনিং এর সময় আমাদের সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ এই সব কিছু পড়ানো হয়। সেই ট্রেনিং আমায় বলে দিচ্ছে যে আপনার সাথে ডাক্তার সেনের একটা এই আপনি ইয়ার্কি করছেন, আপনি কি জোর করে আমার মুখ দিয়ে বলাবেন নাকি? আচ্ছা, চেঁচাচ্ছেন কেন? বাইরে শুটিং হচ্ছে, যদি এই শুটিংটা নষ্ট হয়ে যায় কোনো ভাবে তাহলে আপনারই তো দেরি হবে, বললেই হতো চলে যাচ্ছি, ভালোভাবে বললেই হতো। প্লিজ, পরের বার কিন্তু একটা সেলফি তুলব, না বলবেন না প্লিজ, বাই।